মর্নিং, চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। অনেকদিন পর তোমাদের সামনাসামনি এসে কথা বলছি। কয়েকদিন আগে ভিডিও দিয়েছিলাম কিন্তু সামনাসামনি এসে কথা বলা হয়নি, ভাবলাম আমার বন্ধুদের সঙ্গে একটু সামনে এসে কথা বলি। তো চলো, আজকে হলো মঙ্গলবার, মঙ্গলবার এখন সকাল প্রায় 10টা মতন বাজে। আর আজকে এই কাজটা অনেকক্ষণ আগে শুরু করে দিয়েছি, তো ভাবছিলাম যে ভিডিওটা শুরু করব কি করব না, করব কি করব না। তো ভাবলাম যে এক 7 দিন আগে আমি তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করেছিলাম, দুটো ভিডিও, তারপরে আর শেয়ার করা হয়নি। তো আজকে ভাবলাম যে আবার একটা ভিডিও দিই, তোমাদের সঙ্গে একটু কথাও বলা হবে। আর চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো বিছানাঝাড়া কমপ্লিট, পুরো পরিষ্কার করে নিয়েছি, আর 2 দিন আগেই সব এই ঘর ঠরগুলো ঝেড়েছিলাম। আজকে শুধু বিছানাটা ঝাড়লাম, আর একটু পরেই কাজের দিদি আসবে, তখন ঘর ঝাড় দিয়ে পুছে নেবে। আর ঘরের দেখো এখন নোংরা টোংরা পড়ে রয়েছে, তো ঘরটা আমি ঝাড় দিইনি যেহেতু, তাই নোংরাটা রয়েছে। এখন যাই নিচে, যাই নিচে গিয়ে তোমাদের সঙ্গে ব্রেকফাস্টটাও চলো শেয়ার করে দিই। ওসব তো কোনো নাম নেই, দেখো আজকালকার দিনের বাচ্চারা শুধু এই যে মোবাইলটা পেলে আর কিছু চায় না, সকাল থেকে বলে আসছে পড়তে বস পড়তে বস, কোনো পড়তে বসার নামই নেই। তো ব্রেকফাস্টটা দেখো এখানে পরোটা, আলু ভাজা, আলু পেঁয়াজ ডিমের ভুজিয়া, আলু পেঁয়াজ আর ডিম দিয়ে। তো দাঁতটা ফেলিস নি কেন এখনো? ফেলে এবার কি রে, দাঁতটা ফেলিস নি নিজে মে, এই আবার লাগিয়ে দেবো আঠা দিয়ে। তো সকালে ব্রেকফাস্ট তো আমাদের হয়ে গেছে, এবারে একটু বসেছি, আর কাজের দিদিও চলে এসেছে, আর মামন আর আমি এই বসে বসে মোবাইলই দেখছিলাম। দাঁড়াও পাখাটা একটু অফ করে দিই। তো মোবাইল দেখছিলাম, ইউটিউবেরই ভিডিও দেখছিলাম। তো আমার মামনের কিছু বক্তব্য আছে ইউটিউবের ভিডিও নিয়ে, আসলে মামন যে ভিডিও দেখে সেই ভিডিও নিয়ে কিছু বলতে চান। হ্যাঁ, মানুষের বয়স হলে কোনো শান্তি নেই, এই খেটেই যেতে হবে, খেটেই যেতে হবে। হ্যাঁ, এই যে আমারও কত কাজ করতে হয়, পারছি না, শরীরে দিচ্ছে না, তবুও করতে হচ্ছে, কি করব। এই এরকম আমি দেখি, অনেক ভিডিও দেখি, তাদের নিয়ে একটু বলছি, এত টাকা তারা পাচ্ছে, হ্যাঁ, তারাও কিচ্ছু করছে না, সবই দেখি, একজনের দেখি কি বয়স হয়ে গেছে, দুজনেরই বয়স হয়েছে, তারা খেটে খেটে মরছে, মা আর বাবা। হ্যাঁ, ভিডিওটা কোথাকার বলতে পারবো না, জায়গাটার নাম জানি না। হ্যাঁ, দেখি কি বলবো, যে বাবা মা তো মানে খেটে খেটে রান্না করছে, ই করছে, এই মাছ তুলছে, কি সবজি তুলছে, এত কিছু রান্না করছে, কিন্তু ছেলেটা, ইয়াং ছেলে, তাদের মুখের মধ্যে খাবার ঢুকিয়ে দিচ্ছে বাবা মা রান্না করে করে, আর ছেলে শুধু ছবি তুলছে, আর ওই ছবির পরে কি বলে এটা, ভিডিও আপলোড, ভিডিও আপলোড করছে, আপলোড করছে। কেন, ছেলেটাও তো করতে পারে যে বাবা তুমি ছবি তোলো, আমি এটা করি, রান্না করে তোমাকে খাওয়াই। হ্যাঁ, সে মানে কীরকম একটা খুবই খারাপ লাগে দেখলে, যে ইয়াং ছেলে বাবা মা খেটে খেটে। দর্শকরা তো বুঝবে না, ভিউয়ার্সরা তো বুঝবে না যে তুমি কাকে বলছো, ওনার স্পেশাল জানি কি একটা করে না লোকটা যে ভিডিওটা বানায় আর কি। হ্যাঁ, কিরকম জানি করে, কি ভালো মানে খাবারটা ভালো হলে জানি কিরকম একটা বলে না। হ্যাঁ, সে খাবার ভালো হলে সে হাত পা নেড়ে এমন অঙ্গভঙ্গি করে চিৎকার করে বলবে। হ্যাঁ, আর ওনার একটা কথা বলে তাহলে তো দর্শকরা আমার ভালো লাগবে। হ্যাঁ, কিরকম কি জানি করে একটা, তুমি একদিন অনেকদিন আগে যদি আমি আমি দেখি না ওনার ভিডিও, আমার এটা খুব খারাপ লাগে, আমি বলি আমার বউকে যে এই জিনিসটা খুব খারাপ লাগে, একটা ইয়াং ছেলেকে বাবা মা কষ্ট করে রান্না করে খাই দিচ্ছে, বাদাম দিয়ে রসগোল্লা বানাচ্ছে, সে মা মুখে ঢুকিয়ে দিচ্ছে, বাবা মুখে ঢুকিয়ে দিচ্ছে, মা মিক্সি এত টাকা পাচ্ছে যে একটা মিক্সি কিনি, মিক্সিতে পেস্ট করি, এই শিলের মধ্যে বাড়ছে বসে বসে, এগুলো কি মানুষকে দেখায়? মানুষ এত টাকায় পাচ্ছে একটা মিক্সির, কতই বা দাম আছে,
মানুষ যেমন ভিডিও করছে, তুমি একটুখানি ওইভাবে করো না। মিক্সিতে করলেও যা হবে, হাতে বাটলেও তাই হবে। তা হাতে বাটাটা বেশি কষ্ট, আসলে কিছুই না, সব সিম্প্যাথি গেইন করার জন্যই করে। হ্যাঁ, মানুষের সঙ্গে সঙ্গে যেন মানুষ যেন মানে সিম্প্যাথি হয়, মানুষ যেন তার ভিউয়ার্সটা বাড়ে, এইসব ভিউটা বাড়ে। হ্যাঁ, ভিউটা বাড়ে, সেইটাই এইসব করছে, তাই তো দেখি, সেই জন্য বলছি যে আমাদের আমাদের মতন সাধারণ ব্লগ আর কেউ দেখে না। হ্যাঁ, সাধারণ ব্লগ যারা মানে মধ্যবিত্ত, মধ্যবিত্তে একরকম জিনিস দেখাচ্ছে, সংসারে রান্না খাওয়া এগুলো এগুলো আর কেউ দেখছে না। ওইগুলো দেখছে সে মানুষে দেখছি যে সত্যি আমার এটা খুবই খারাপ লাগে। আমি সবসময় বলি যে ছেলেটারও তো উচিত, একটা ইয়াং ছেলে, অত বড় ছেলে, যে বাবা আজকে তুমি আমি রান্না করছি, আমি সব কেটে কুটে রান্না করছি, নতুনত্ব জিনিস বাবার কাছ থেকে শিখেই নিয়েছে, মা বাবার কাছ থেকে, যে রান্না করি, তোমরা ছবি তোলো, আপলোডটা আমি করে দেবো, আমি মিক্সিটা এনে দিই। হ্যাঁ, মিক্সিটা কিনে এনে দিই, হ্যাঁ, ঘরে ফ্রিজটা এনে দিই, তারা বলে আমাদের কিছুই নেই, তো এত টাকা পাচ্ছে কি হচ্ছে, টাকাগুলো কোথায় যাচ্ছে, আমি তো দেখি না যে কোনো কিছু, যে বাড়িঘরের উন্নতি, হ্যাঁ, বাড়িঘরের উন্নতি করেছে, কিছুই না, তা টাকাগুলো কি করছে, কি এদের আছে না নেই আমি বুঝতে পারি না। দেখায় মাটির বাড়ি, ওই মাটির উনুন, ওই রকম ময়লা জায়গায় বসে বসে রান্না করছে, ওপরে ছাউনি দেয়া। এবার একটা কাজ করতে হবে, আমরা সব গ্যাসটা বাড়ির থেকে বের করে দিয়ে মানে মাটিতে গ্যাস নিয়ে মানে উনুন বানিয়ে রান্না করি, তাহলে আমাদেরও ইউজ হবে। সেটাই করতে হবে এখন, আমরা কলকাতা শহরে থেকে আমরা গ্যাসে রান্না না করে মাটির উনুন রান্না করে বানাতে হবে। ওর মধ্যে দেখাবো আমার গ্যাস নেই, কিছু নেই, আমরা রান্না করছি, শিলে বাড়ছি, থাকতেও দেখাবো যে আমরা শিলে বাড়ছি, আমাদের কিছু নেই, শিলে বাড়ছি, বেটে করছি। আমরা তো এরকমই একটা থাম্বনেল কিছু একটা আমরা দিয়ে দেবো, যাতে লোকেরা বুঝতে পারে। আর হ্যাঁ, থাকতেও বলবে নেই নেই, এটাই বলতে হবে, এটাই করবো, মানুষের আছে কিন্তু মানুষ তবু দেখাবে যে নেই, আমার কিছু নেই, গলা শুকায়, শুধুই গলা শুকায়। খারাপ কিছুটা যেটা সত্যি সেটাই বলি, মনে করো না, বললাম দেখে দেখি তো, তাই আমরা আলোচনা করি ঘরের মধ্যে, তাই না, তোমাদের সঙ্গে একটু আলোচনা করি। আর যাদেরকে বলছো তাদেরকেও বলো যে ছেলেটাও ছেলেও যেন কিছু, হ্যাঁ, ছেলেও যেন একটুখানি করে, যে একটু বাবা মাকে রেস্ট দিক, আর বাবা মার জন্য, বাবার যে এত কষ্ট করছে, মা মার জন্য একটু একটা মিক্সি এনে দিক, হ্যাঁ, এই যে মা কষ্ট করছে, গ্যাস বসিয়ে যেন রান্না করে। মারা কখনো তো বলে না যে কষ্ট হচ্ছে, কিন্তু কিন্তু মা দেখায় যে আমি সবই পারছি, কিন্তু তার খুবই কষ্ট হচ্ছে, আর একটু কদিন বাদে দেখবেন হাতে ব্যথা হচ্ছে, শরীরে দিচ্ছে না, এরকম এইরকম জিনিসগুলোই তো হয় এখনকার দিনে। তো চলো আমরা কাজ বাজগুলো করে নিই। তো তোমাদের সঙ্গে যে এতক্ষণ এতগুলো কথা বললাম, তো কার সম্বন্ধে বলছি একটুখানি তোমরা যাতে সার্চ করলে বুঝতে পারো, সেই জন্য তোমাদের একটা মানে তোমরা যাতে সার্চ করে বুঝতে পারো সেই জন্য তোমাদের একটা ব্লগের কথা বলছি, সেটা বললে তোমরা বুঝে যাবে যে কোন যেটা সার্চ করলে যেটা ফার্স্ট আসবে সেটা দেখলে বুঝতে পারবে তোমরা কার কথা বলছি। রেসিপিটা হলো বাদামের দুধ দিয়ে রসগোল্লা, রসগোল্লার রেসিপি, এটা তোমরা মানে বলে সার্চ করবে, তাহলে দেখবে মানে একজন লোক দেখবে, বয়স্ক লোক, রসগোল্লা বানাচ্ছে দুধ দিয়ে, মানে বাদাম বেটে, বউটা বাদাম বাটছে, লোকটা অনেক বড় বড় আর কি, এমন এমন কথা বলে দেখলেই খুব হাসি পেয়ে যায়। মানে ওনার ওই ভিডিওটাই বিশেষ করে আমি দেখেছি, আর আমার শাশুড়ি মা দেখে ওনাদের ভিডিও, তো তোমরা ওইটা বলবে, তাহলে দেখবে যার কথা বলছি আর কি বুঝতে পারবে। এদিকে দেখো মাছ বের করা হয়েছে, একটা ইলিশ মাছ আছে আর হলো ভোলা মাছ আছে, রান্না হয়ে গেলে দেখাবো, এখন পুরো রেসিপি দেখানোর সময় নেই। এখানে দেখো আলু বেগুন রসুন কাটা হয়েছে, এটা হলো এই ভোলা মাছ দিয়ে হবে, আর ইলিশ মাছ ভাজা হবে। আমাদের কাজের দিদির জন্য ভাত বেড়ে রাখা হয়েছে, ভাত, আলু ভাজা আছে, আর ডালও আছে, ডাল আছে, এই দিয়ে ওনাকে দিয়ে দেবো, উনি গেছে উপরে ঘর বসতে। দুপুরের খাবারগুলো চলো একবার দেখিয়ে দিই, এখানে হলো ইলিশ মাছ ভাজা, তোমরা তো বলেছিলাম আজকে ইলিশ মাছ হবে, তো ইলিশ মাছ ভাজা করা হয়েছে, আর নিচে তেলটাও রয়েছে, ইলিশ মাছের তেল দিয়ে গরম ভাত খেতে দারুণ লাগে, তো এই মাছ ভাজা দিয়ে তো খাওয়া হয়ে যাবে। তার সাথে আছে হলো এখানে চলো দেখিয়ে দিই, এটা হলো ভোলা মাছ, ভোলা মাছ দিয়ে আলু আর বেগুন দিয়ে আর রসুন দিয়ে ঝোল করা হয়েছে, আর মেয়ের খাওয়া হয়ে গেছে, তো ফ্ল্যাশ লাইটটা অন করে দেখিয়ে দিলাম।
তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কিরকম লাগলো অবশ্যই বলো, আবার দেখা হবে নতুন একটা কোনো ভিডিওর সাথে। তাই চলো, লাভ ইউ অল, টাটা অ্যান্ড বাই বাই।